পুরান ঢাকার খাবারের কথা বললেই কিন্তু হাজি বিরিয়ানি, হানিফ বিরিয়ানি, নান্না বিরিয়ানি এই জিনিসগুলোর কথা মাথায় আসে, এই দোকানগুলোর কথা। কিন্তু মাঝে মাঝে কিন্তু পুরান ঢাকায় কিছু হিডেন জেমও পাওয়া যায়। অর্থাৎ পুরান ঢাকায় শুধু পুরান দোকান নিয়েই না, একদম নতুন কিছু দোকান আছে, সেই দোকানগুলো নিয়েও মাঝে মাঝে কথা বলতে হবে। যেমন ফেসবুকে কয়েকদিন ধরে ফুড ব্যাংকে খুব দেখতেছি যে ঝুরা মাংস, গরুর ঝুরা মাংস। আর যারা গরুর মাংস পছন্দ করেন তাদের কাছে ঝুরা মাংসটা কতটুকু ইম্পর্টেন্ট সেটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। তো চলে আসছি একদম নতুন দোকান, মজা লাগছে নামক একটা দোকান আমি খোঁজ পাইছি, একদম পিচ্ছি একটা দোকান। আর এই দোকানের যে খাবারের মেনু সেই মেনুটা আপনাদেরকে দিয়ে দিলাম দাম জানার স্বার্থে। আর এটা হচ্ছে তাদের সেই ঝুরা মাংস, মানে তাদের আগের লট শেষ হয়ে গেছিল, এখন বাসা থেকে আবার সেকেন্ড লট চলে আসছে, মানে মাংস দেহেই অস্থির লাগতেছে। আর ঝুরা মাংসের কিন্তু আবার একটা ব্যাপার আছে, এটা কমার্শিয়ালি জিনিসটাকে ইন্ট্রোডিউস করা বা কমার্শিয়ালি জিনিসটাকে মানুষের সামনে দেওয়া কিন্তু একটু টাফ আমার কাছে মনে হয়। আর তাছাড়া এদের বেশ হান্ডি বিফ টিফও আছে। এখন ঝুরা মাংস কেন টাফ আমি সেটা বলতেছি, সেটা হচ্ছে যে ঝুরা মাংস আমরা কী খাই, যে প্রতি সিজনে একবার খাই, মানে কোরবানির মাংস, কোরবানির সময় যখন অনেকগুলো মাংস একসাথে রান্না করা হয় সেই বেঁচে যাওয়া মাংসটা প্রতিদিন একদিন দুই দিন জ্বালানোর পরে তারপরে কিন্তু সেই মাংসটা ঝুরা হয় এবং সেটা আমরা বাসায় খাই। এবং সেটার স্বাদ সম্পর্কে আসলে নতুন করে বলে দেওয়ার মতো কিছু নাই, তবে এরা সেই কোরবানির সেই ঝুরা মাংসের ভাইবটা যদি নাও দিতে পারে, তাদের মাংস যেটা তারা এখন কমার্শিয়ালি যেটা সেল করতেছে বেস্ট, আমার কাছে তো বেশ ভালো লাগছে। যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি খুব সহজে হয়তো ভালো বলি না, বাট আমার মুখে এই খাবারটা খুবই ভালো লাগছে। প্লাস তাদের এই কোরমা তারা খুব অকপটে স্বীকার করছে, এটা কক মুরগি এবং স্বাদ আসলে অনেক ভালো লাগছে। তাদের এখানে আরও একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে পাতলা খিচুড়ি, মানে ল্যাটকা খিচুড়ি আমি বলবো না, এটা পাতলা খিচুড়ি। যদিও তারা রেকমেন্ড করে যে ঝুরা মাংসটা পাতলা খিচুড়ির সাথে খাওয়ার দরকার নাই, ওটা ভুনা খিচুড়ির সাথে ভালো লাগে এবং তারা সঠিকই বলছে, বাট আমার একটু পছন্দ পাতলা খিচুড়ি তাই আমি নিয়ে নিছি। তো এই ঝুরা মাংস নিয়ে তাদের সাথে আবার কিছুক্ষণ কথা বলছি, তা আপনারা শুনলে একটু বুঝবেন। ঝুরা মাংস যেহেতু আল্লাহর কাছে দেওয়া হয়, আপনি যে কোরবানি যে তিন দিন, ওই তিন দিনে যে মাংসটা কাটা হয় ওইটার টেস্ট নর্মাল টেস্ট আপনি মিলাইতে পারবেন না। কাইন্ড অফ আমরা ঝুরা মাংসটা যেভাবে প্রসেস হয় সেভাবেই করি, কিন্তু যে কোরবানি যে ভাইসি হবে সেটা তো ধরা সম্ভব না। হ্যাঁ হ্যাঁ এখন ব্যাপারটা হলো যে এর থেকে বেটার যদি ঝুরা মাংস খাইতে হয় তাহলে আপনাকে অবশ্যই কোরবানি পর্যন্ত ওয়েট করতে হবে। তো আমাদের ছাড়াও আরও দুজন কাস্টমার ছিল, আমরা তাদের কাছ থেকেও কিছুটা রিভিউ নিলাম। তো তারা বলছে যে তাদের কাছেও খুবই ভালো লাগছে এবং আমাদের বাটপার জিসানের কাছেও কোরমাটা খুব একটা ভালো লাগে নাই, কারণ সে কোরমা অতটা পছন্দ করে না, বাট ঝুরা মাংস ফার্স্ট ক্লাস। আর লোকেশনটা একটু বলে দিই, ভোজন রসিকরা তো কলকাতা কাচ্চিঘর বেশ ভালোই চিনেন, পুরান ঢাকায় আবুল হাসনাত রোডে। তো ওই যে সাত রওজা যে মাজারটা আছে, তার মানে আপনি যখন পুরান ঢাকায় আসবেন সাত রওজা মাজার থেকে কিছুটা সামনের দিকে চলে আসবেন, কিছুটা সামনে আসলে হাতের বাম পাশে আপনি এই মজা লাগছে দোকানটা পাবেন। আর এর আগে আমার মানিক চ্যানেল ভিডিওতে একটা জুসের দোকান দেখাইছিলাম নাজিরা বাজার যে মোড়টা, ওই আল করিম জুস, ওইখানে গেছি আর আমি এই জুস খাবো না, এটা হইতে পারে না। জিসান এবং আমার এই দুজনের ব্যক্তিগত মতে এটা হচ্ছে বেস্ট একটা জুস, কাজু বাদামের জুস, যদিও জুসটার দাম একটু বেশি 120 টাকা, বাট আমার ওই হঠাৎ একদিন খাই তো মানে অস্থির একটা জুস লাগে। আচ্ছা, আর যেহেতু আজকে এই ভিডিওতে আমার খাবারের কথা ভালো বলছে, অনেকে বলতে পারেন পেইড রিভিউ, ভাই আমি রেস্টুরেন্টের পেইড রিভিউ করি না, সো আপনারা হয়তো আশাহত হইলেন, খাবারটা আমার কাছে জেনুইন ভালো লাগছে। আমার কাছে মনে হয় আপনারা একবার ট্রাই করতে পারেন, আর ট্রাই করার পরে তাদের খাবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে একটু জানাইন যে আপনাদের কাছে ভালো লাগলো নাকি খারাপ লাগলো। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা লাইক করে দিয়েন, শেয়ার করে দিয়েন, মনে কিছু থাকলে কমেন্ট করে দিয়েন, আর পেজটা অবশ্যই ফলো করে দিয়েন। আল্লাহ হাফেজ।